হ্যালো বন্ধুরা, আমি শিউলি, আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দেশি মুরগি রান্না করে দেখাবো। দেশি মুরগি রান্না করার জন্য দই দিয়ে ম্যারিনেট করাটা খুবই জরুরি, নইলে কিন্তু মাংসটা নরম হয় না। কিন্তু আজকে আমি কোনো দই ব্যবহার করব না আর কোনো ম্যারিনেশনও করব না, তারপরও চিকেন 100% সফট হবে আর খুবই খুবই ডিলিশিয়াস হবে, একেবারে রেস্টুরেন্টের থেকেও বেশি ডিলিশিয়াস। চলুন তাহলে ঝটপট রেসিপি দেখে নেওয়া যাক। তো সবার আগে আমরা মশলা তৈরি করব, তার জন্য আমি একটা ফ্রাইং প্যানে কিছুটা তেল দিয়ে দিচ্ছি, আর হিটটা আমি চালু করেছি মিডিয়ামে করে। আর এখানে আমি পেঁয়াজ নিয়েছি, দেখতে পাচ্ছেন কাটার পরে মোটামুটি 2 কাপের মতো হবে, এতটা আমি পেঁয়াজ নিয়েছি। সম্পূর্ণটা ফ্রাই করব না, আধা পরিমাণ ফ্রাই করব, আর বাকি অর্ধেকটা আমি ডিরেক্টলি ইউজ করব, মানে মাংসের মধ্যে ডিরেক্টলি আমি পেঁয়াজ ভেজে ইউজ করব। তো এইটুকু পেঁয়াজ আমি এখন ভাজবো, আর এর সাথে দিচ্ছি আমি অল্প কিছু নারকেল, এটা শুকনো নারকেল, চাইলে তাজা নারকেলও দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। এবার কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি আমি, পুরোপুরি ব্রাউন হওয়ার আগেই, মানে কালারটা একটু ট্রান্সপারেন্ট হয়ে গেলে এর মধ্যে দেব আমি জিরে আর ধনে। তো একটু জায়গা করে নিচ্ছি আমি, আর এর মধ্যে একটুখানি তেল দেব, আর এই তেলের মধ্যে আমি দিয়ে দেব কিছুটা জিরে আর কিছুটা ধনে। তো 1/2 টিস্পুন জিরে দিলাম আমি, আর 1 থেকে 1.5 টিস্পুন দেবো আমি ধনে, মানে গোটা ধনে আর কি, গোটা জিরে গোটা ধনে। তো যাই হোক, এখন আমি বেশি মশলা ইউজ করছি না, কারণ আমি পরেও এগুলো এই জিনিসগুলো ইউজ করব, জিরেও ইউজ করব আর ধনে গুঁড়োও ইউজ করব। একই মশলা কাঁচা আর ভাজা দুই রকমের যদি আপনি ইউজ করেন, তাহলে স্বাদটা একটা অন্য লেভেলে চলে যায়। অবশ্যই ট্রাই করে দেখবেন আমার এই প্রসেসটা। তো দেখুন, আমি জিরে ধনে দেওয়ার পরে একটু ভেজে নিয়েছি, আর তারপরে দেখুন মশলার কালারটা একেবারে ব্রাউন হয়ে গেছে। এবার আমি একেবারে ঠান্ডা করে নিয়েছি মশলাটাকে। এখন ঠান্ডা করার পরে আমি একটা মিক্সার জারে নিয়ে নিচ্ছি, আর মিক্সার জারে আমি এই মশলাগুলো নিয়ে নিচ্ছি, আর এর সাথে দেবো আমি একটা টমেটো, আর আদা রসুন এখন আমি দেবো না, আদা রসুনটা আমি ভেজে ব্যবহার করব। তো এই আমি একটা বড় সাইজের টমেটো দিচ্ছি, আপনি যদি চান তাহলে আদা রসুনও এর সঙ্গে পিষে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি পিষে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন আমার কোনো জলের দরকার হয়নি। আপনি যদি চান, যদি আপনার দরকার পড়ে, তাহলে 2-3 চামচ জল ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার দেখুন, আমি চিকেনটাকে দেখিয়ে দিচ্ছি, এখানে মোটামুটি 750 গ্রামের মতো চিকেন আছে, দেশি চিকেন। দেখতে পাচ্ছেন কালার দেখে কিন্তু বোঝা যাচ্ছে এটা লাল কালারের দেশি চিকেন, আর ব্রয়লার চিকেনটা একটু সাদা সাদা টাইপের হয়। এই মাংসটা কিন্তু একটু শক্ত ধরনের হয়, এই জন্য এটা নরম করার জন্য একটু স্পেশাল প্রসেস ইউজ করতে হয়। কিন্তু যেহেতু আমি বলে দিয়েছি কোনো দই বা কোনো ম্যারিনেশন কিছুই করব না, তাহলে কিভাবে করব সেটা দেখতে থাকুন। তো এখানে আমার এখানে লাইট চলে গেছে, এই জন্য আমি এখন গ্যাসে করছি, বরাবর আমি হিটারে করি। যাই হোক, একটা কুকার নিয়েছি আমি, প্রেশার কুকার, আর কুকারের মধ্যে দেব তেল। তো তেল খুব একটা বেশি দেওয়ার দরকার নেই, কারণ চিকেনে যথেষ্ট চর্বি আছে, এজন্য বেশি দিচ্ছি না। তেল হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি আমি 1/2 টিস্পুন জিরে, আর 2-3টে তেজপাতা দিয়ে দেব, একটু হালকা করে ভেজে নেব। জিরেগুলো ভালো করে ফুটে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের, আমি কুট নিয়েছি, আপনি চাইলে পেস্টও নিতে পারেন। আর যদি পেস্ট নিয়ে থাকেন, তাহলে পেঁয়াজের পরে দিলেই ভালো হয় আর কি, আমি কুটে নিয়েছি তাই আগেই দিচ্ছি। তো আদা রসুন আমি প্রায় 2 চামচের মতো নিয়েছি। আদা রসুন দেওয়ার পরে একটু হালকা ভেজে নেব, মোটামুটি 10-12 সেকেন্ডের জন্য, আর হিটটা একেবারে কমিয়ে দিতে হবে যাতে নিচে থেকে পুড়ে না যায়। আর 10-12 সেকেন্ড পরে এর মধ্যে আমি দিচ্ছি পেঁয়াজ, যে পেঁয়াজটা আমি রেখে দিয়েছিলাম, অর্ধেকটা ইউজ করেছিলাম মশলা পেস্ট করার জন্য, আর এই বাকি অর্ধেকটা। এখন পেঁয়াজের কালারটা হালকা ট্রান্সপারেন্ট বা তার থেকে একটু ব্রাউন হলেও ভালো হয়। তো যাই হোক, ভেজে নিচ্ছি পেঁয়াজ, যাতে জলদি জলদি জলটা ছেড়ে দেয়, তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তার জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম আর কি, নেড়ে চেড়ে ভেজে নেব। আর দেখুন, এখন কালারটা হালকা ব্রাউন হওয়া শুরু হয়ে গেছে, ট্রান্সপারেন্টের থেকে একটু বেশি হয়ে গেছে। তো এখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেন ধোয়ার পরে জলটা কিন্তু আমি খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি, একেবারে জল নেই এর মধ্যে। তো এখন হালকা নেড়ে চেড়ে নিচ্ছি, আর তারপরেই আমরা দিয়ে দেবো যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দেবো, একসাথে ভুনে নিতে হবে আর কি। আমি এমনিতে বরাবরই মশলা দেওয়ার সঙ্গে সঙ্গে মশলার জারটা, মানে মিক্সারের জারটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিই, যাতে মশলাটা ওয়েস্ট না হয়। কিন্তু এখন আমি সেটা করব না, এখন আমি চামচ দিয়ে মশলা যতটা ছাড়িয়ে নেওয়া যায় নেব, আর মিক্সার জারটা ধুয়ে আমি জলটা এখন ইউজ করব না, পরে করব, যখন আমি ঝোল দেব তখন করব। তো এখন আমি এরকম করে নিয়ে নিচ্ছি, আর আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে নিচে থেকে পুড়ে না যায় আর কি। নেড়ে চেড়ে নেওয়ার পরে এর মধ্যে দেব কিছু পাউডার স্পাইসেস। তো সবার আগে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ।
পেঁয়াজের মধ্যে একটুখানি লবণ দিয়েছিলাম, সেটা মনে রেখে দিতে হবে আর কি। একটুখানি হলুদ গুঁড়ো দিচ্ছি আমি, মোটামুটি 1/4 টিস্পুন বা হাফ টিস্পুন, হাফ টিস্পুন ধনে গুঁড়ো দিচ্ছি আমি। আর এর সাথে সাথে আমরা দেব লাল লঙ্কা গুঁড়ো স্বাদ মতো, আর এর সাথে দেব আমি একটুখানি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো সুন্দর একটা কালারের জন্য। আর এখন দিচ্ছি আমি রেডিমেড চিকেন মশলা 2 চামচ। রেডিমেড চিকেন মশলা না দিলেও চলবে, কোনো অসুবিধা নেই, কারণ বাকি মশলাগুলো আমরা খুব একেবারে পারফেক্টলি ইউজ করেছি। আর 1/2 টিস্পুন দিলাম আমি গরম মশলা, গরম মশলা পরেও আমি ইউজ করব, তো এখন আমি 1/2 টিস্পুন দিলাম। আর একেবারে লাস্টে আরো 1/2 টিস্পুন ইউজ করব, তাতে কি হবে একেবারে তাজা সুগন্ধটা আমরা পাবো। ভালো করে মিশিয়ে নিয়ে এখন ঢেকে ঢেকে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। তো এখন আমরা কিন্তু কুকারের ঢাকনা লাগাবো, কিন্তু সেইভাবে লাগাবো না, ওপরে রেখে দেবো, যেমন করে আমরা কড়াই ঢেকে রাখি সেই রকম করে। আর লাইট চলে এসেছে, তাই আমি আবারও হিটারের উপরে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন। আর মাঝখানে আমি ঢাকনা সরিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি, তো দেখুন এখন অনেকটা জল বেরিয়ে এসছে চিকেনের মধ্যে থেকে। এই জলটাও কিন্তু আমাদের শুকিয়ে নিতে হবে, আর হিট বেশি করা যাবে না, হিট মিডিয়ামই রাখতে হবে। তো এরকম করে নেড়ে চেড়ে আবার ঢেকে দিচ্ছি আমি, যতক্ষণ নাকি পুরোপুরি তেলটা রিলিজ হয়ে না যাচ্ছে আর যেটুকু জল আছে সেটুকু জল শুকিয়ে না যাচ্ছে। তো দেখুন বন্ধুরা, এখন কিন্তু সম্পূর্ণ জলটা শুকিয়ে গেছে, আর মাংসের যে চর্বি সেখান থেকেও অনেকটা তেল রিলিজ হয়েছে, আর মশলায় যে তেলটা আমরা দিয়েছিলাম সেটাও কিন্তু রিলিজ হয়ে গেছে, দেখে বুঝতেই পাচ্ছেন। তো এখন আমরা দেব জল গ্রেভির জন্য, যেহেতু প্রেশার কুকারে করছি সেহেতু খুব বেশি এক্সট্রা জল দেওয়ার দরকার নেই। তো এইটা হচ্ছে আমার মিক্সার জার ধুয়ে রাখা জলটা, সেই মশলার জলটা, আর এর সাথে আমি এক্সট্রা জল দেব গ্রেভির জন্য। জল নিজের হিসাবে দেবেন, কিন্তু যতটা গ্রেভি আপনি পাতলা চান তার থেকে বেশি দেবেন না, কারণ এখানে জল কিন্তু খুব একটা শুকাবে না, কারণ এটা প্রেশার কুকার। তাই প্রেশার কুকারে করলে মাংসটা একদম সফট হবে, কিন্তু মাংসটা আপনার কতটা শক্ত সেটা কিন্তু ডিপেন্ড করে কি মুরগিটা কতটা বয়স্ক, মোরগ বা মুরগি যতটা বয়স্ক ততটা সেই হিসাবে কিন্তু মাংসটা শক্ত হয়। এই জন্য কটা সিটি লাগাতে হবে সেটা কিন্তু ওইভাবে বলা যাবে না। যাই হোক, ঝোলটা কিন্তু ফুটতে শুরু করেছে আপনি দেখতে পাচ্ছেন, আর এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি একেবারে প্রপার ভাবে। তো এখন হিটটা আমি মিডিয়াম করে দেব, আর মিডিয়াম হিটে একটা সিটি আমি নিয়ে আসব। দেখুন একটা সিটি হয়ে গেছে, একটা সিটি হয়ে যাওয়ার পরে আমি হিটটা বন্ধ করে দিচ্ছি, আর তারপরে প্রেশারটা আমি নিজে রিলিজ করে নিচ্ছি, নিজে ছাড়িয়ে নিচ্ছি আর কি। যাতে আমি কি করব, এখন ঢাকনাটা খুলে চেক করব যে মাংসটা কতটা নরম হয়েছে, হাত দিয়ে চেক করতে হবে। অবশ্যই পুরোপুরি কুক হয়ে গেছে, কাঁচা নেই, কিন্তু মাংসটা নরম হওয়াটা দরকার। এই জন্য আমি খুলে হাত দিয়ে চেক করব যে আমাদের যতটা নরম চাই ততটা নরম হয়েছে কিনা। যদি আপনার এখানে না হয় তাহলে ঢাকনাটা লাগিয়ে আবারও মিডিয়াম হিট করে আর একটা সিটি লাগিয়ে নিন। দুটো সিটিতে একেবারে যত বড়ই বয়স্ক মুরগি হোক না কেন সেটা একেবারে 100% নরম হয়ে যায়। যাই হোক, আমি একবার চেক করে নিচ্ছি, একদম পারফেক্ট নরম হয়ে গেছে যতটা আমাদের দরকার। একেবারে কিন্তু গলিয়ে নেওয়া যাবে না, সেটাও কিন্তু ভাল লাগবে না, যাতে আমরা ব্রয়লার চিকেন যতটা নরম খাই ততটা নরম হয়ে গেছে। তো এখন আমাদের একেবারে শেষের কাজগুলো করতে হবে। একবার লবণটা চেক করেছিলাম, একটু লবণ লাগতো তাই একটু দিয়ে নিলাম। আর 1/2 টিস্পুন দিচ্ছি আমি এখন গরম মশলা, আর 1 চামচ নিচ্ছি আমি কসুরি মেথি। কসুরি মেথিটা আমি ভেজে নিয়েছি, ভেজে তারপরে এখন হাতে এরকম করে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। আর এর সাথে দেব ফ্রেশ ধনে পাতা, ধনে পাতা তো অবশ্যই দিতে হবে, তবে যদি না থাকে তখন স্কিপ করতেই হয়, কোনো অসুবিধা হয় না। আর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে আমি দেব একটুখানি চিনি। চিনি দিলে কি হবে যে চিকেনের এই তরকারির স্বাদটা একদম ব্যালেন্স হয়ে যাবে। তো 1/2 টিস্পুন মতো আমি চিনি দিচ্ছি, মোটামুটি 1.5 কিলো চিকেনের জন্য। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি আবার 1 থেকে 1.5 মিনিটের জন্য ফুটিয়ে নেব, যাতে সমস্ত স্বাদগুলো একদম মিশে যায়, ঘুলে মিলে যায় আর কি। আর দেখুন আমাদের চিকেন কারি একদম তৈরি হয়ে গেছে, আর গ্রেভি কনসিস্টেন্সি একদম পারফেক্ট আছে। তো এখন আমি হিটটা বন্ধ করে দিচ্ছি আর গরমাগরম চিকেন কারি সার্ভ করে নিচ্ছি। তো দেখলেন বন্ধুরা কতটা সহজে আমি বিনা কোনো দই, বিনা কোনো ম্যারিনেশন, বিনা কোনো ঝামেলা আমি ঝটফট একদম দেশি মুরগির তরকারি রান্না করে দেখালাম। একদম 100% সফট হয়েছে, আর রেস্টুরেন্টের থেকেও বেশি টেস্টি হয়েছে, আমি গ্যারান্টি দিচ্ছি। যাই হোক, এই পদ্ধতিতে আপনারাও অবশ্যই ট্রাই করে দেখবেন, আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো। ভিডিও পছন্দ হলে একটা লাইক করুন বন্ধুরা, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকের জন্য এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে, আর সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর খেতে থাকুন।